हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आई होप कि तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी तुम्हारे काछे चले एसेछि नतून एकटा प्रोडक्ट रिव्यू निये। आज के आमी जे प्रोडक्टटा रिव्यू करब सेटा हलो आल्प्स गुडनेसेर सैंडलवुड पाउडार। एटा आमी purple.com थेके पार्चेस करेछि। तो आमी सबार आगे बोले राखी जे सैंडलवुड पाउडार आमादेर सबाइकार स्किनेर जन्य खूब खूब भालो एकटा प्रोडक्ट। तो आमी प्रथमे तोमादेरके एई सैंडलवुड पाउडारटा देखाई। এই হলো, দেখো এই হলো আল্পস গুডনেসের স্যান্ডেলউড পাউডার। তো আমি প্রথমে আসি এই পাউডারটার প্যাকেজিং নিয়ে। এটা একটা পেপার প্যাকেজিং, তো এইভাবে এটা এখান থেকে ওপেন করতে হয়। তো ওপেন করলে এর মধ্যে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এই পাউডারটা এইভাবে থাকে। এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে 40 rupees। এটা 50 গ্রামের প্রোডাক্ট আর এর সেলফ লাইফ আছে 3 ইয়ার্স। তো এই স্যান্ডেলউড পাউডারটা যাদের খুব অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারো, তাদের স্কিনটার জন্য খুব ভালো হবে। অ্যাকনি প্রন স্কিনের জন্য এই স্যান্ডেলউড পাউডারটা খুব ভালো। এছাড়াও সানট্যান রিমুভ করবে, তো স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। তো আমরা সবাই জানি চন্দন হচ্ছে আমাদের স্কিনকে খুব উজ্জ্বল করে, ফর্সা করতে সাহায্য করে, আর এটাই হচ্ছে সেই চন্দনের পাউডার। চন্দনটাকে করে যে আমরা আগে মাখতাম সেরকম কোনো ঝামেলা ছাড়া এটা পুরো রেডিমেড একটা পাউডার। তো এটা শুধু আমরা জলের মধ্যে এটা গুলে আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা বলছে একেবারেই যে কেমিক্যাল ফ্রি, 100% অর্গ্যানিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট। তো এইটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও, আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে। চলো লেট স্টার্ট। আমি এখানে স্যান্ডেলউড পাউডারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু রোজ ওয়াটার অ্যাড করে দিই। রোজ ওয়াটারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম রেডি এই চন্দনের ফেস প্যাকটা। এটা এবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। তো আমি স্যান্ডেলউডের ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে আমি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি পুরো ফেসের মধ্যে ফেস প্যাকটা লাগিয়ে নেব। এই স্মেলটা খুব সুন্দর, তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এটা। পুরো চন্দনের যে স্মেলটা, পুরো সেই স্মেলটা তোমরা পাবে। তো আমি পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একদম রেডি থাকে, মানে কোনো ঝামেলা ছাড়াই, চন্দন বাটা ঘষা কোনো ঝামেলাই থাকে না, পুরো পাউডার ফর্মে এটা থাকে। এটা জাস্ট শুধু তোমরা এটা জলের মধ্যে গুলে নিয়ে মুখে লাগিয়ে দিতে পারবে, প্লেন জলেও এটা তোমরা গুলতে পারো। আমি রোজ ওয়াটারে এটা গুলেছি, এটা তোমরা রোজ ওয়াটারে গুলতে পারো। তো এটা তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবে। দেওয়ার পরে তোমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করবে, তার মধ্যে এটা শুকিয়ে যাবে, তারপরে প্লেন জল দিয়ে ফেসটা ওয়াশ করে নেবে। তো আমি ওয়েট করবো 15 মিনিট, এটা একটু শুকিয়ে গেলে আমি প্লেন জল দিই। 15 মিনিটস হয়ে গেছে, তো আমার ফেস প্যাকটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি প্লেন জল দিয়ে ফেসটা ওয়াশ করে নেব। তো আমি প্লেন জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো করছে। আমার তো খুবই ভালো লাগে এই স্যান্ডেলউডের এই ফেস প্যাকটা। এটা কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় স্কিনে অ্যাপ্লাই করা। আর এটা সপ্তাহে আমি একবার করে অ্যাপ্লাই করি, তোমাদেরকে এটাই বলবো। তোমরা সপ্তাহে এটা একবার অ্যাপ্লাই করো, করে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তোমাদের স্কিনটা দেখবে কতটা ব্রাইট হয়ে গেছে, কতটা ফেয়ার হয়ে গেছে। তো এটা তো আমার খুব খুব পছন্দের একটা ফেস প্যাক। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা পারচেস করতে পারো, করে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তো তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাই বাই।